এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জেলা প্রশাসনের তরফে মেদিনীপুর শহর ও খড়গপুর শহর সংলগ্ন এলাকায় রাতারাতি তৈরি করা হয়েছে 11টি কন্টেইনমেন্ট জোন। শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। মাস্ক না পরায় গত দুদিনে জেলা জুড়ে গ্রেপ্তার 500-র বেশি। গতকাল রাতে কন্টেইনমেন্ট জোন ঘোষণার পরে দিন সকালে ওই এলাকায় দোকানপাট বন্ধ করে পুলিশ। পাশাপাশি পুলিশের তরফে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশন স্বাস্থ্য মন্ত্রক বৈঠক। পাঁচ রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা। ভোটের আগে কোভিড গাইডলাইন ঠিক করতে আলোচনা। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, কোভিড পরিস্থিতি পর্যালোচনার পরই ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে, বড় সভার উপর নিষেধাজ্ঞা জারি হোক, সুপারিশ স্বাস্থ্য মন্ত্রকের। ভাতিন্দায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিজিপির ইস্তফা দাবি বিজেপির। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুরে গতকাল সভা ছিল প্রধানমন্ত্রীর। সভাস্থলে যাওয়ার সময় ভাতিন্দার কাছে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। অন্যদিকে এই ঘটনায় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করলেন এক আইনজীবী। শুক্রবার এই আবেদনের উপর শুনানি হবে। বাতিন্দায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিজিপির ইস্তফা দাবি বিজেপির। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। মুখ্যমন্ত্রী সরগনা হয় এই ষড়যন্ত্র কা, উসকে দ্বারা বনাই গই কমিটি क्या निकालेगी? कोई भी चाहे पंजाब का नागरिक हो चाहे देश का नागरिक हो, इस सारे इंसिडेंट से पंजाबियत को धक्का लगा है। जो हमारी परंपराएं रही हैं उन पे चोट आई है। असी राज्यपाल जी को ये भी मांग कीती है कि होम मिनिस्टर और डीजीपी नु तुरंत बर्खास्त कीता जाना चाहिए। सत्य अंतहीन, सत्यर खोज ताई सत्य सन्धाने ताई आमरा क्लांत অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।